ফাসল আগরতলা প্রেস ক্লাবের তিব্রা চাপা স্টুডেন্ট এসোসিয়েশন বাহাতে কাশা পক্ষমার থমলাইরুনি পান্না খালে জাকা পক্ষমা থমলাইরুনি পান্নাও পক্ষনার তিনি তাংফাং সাইখনারকা জিএসটি ন ভারত বাইকে খেপা জাগানি তাই বাংলাদেশনি সেনাবাহিনী রবাই লাইথানাই 19 সেপ্টেম্বর নিশাল মারিব খাগড়াছড়ি রাঙামাটি আমচায় তংলাই তিপ্রাসা রগ্ন তাই রুংসুনাই রগ্ন কথার জগমানি পাতি মুক্তিনাই তিনি ও অক্টোমা পান্দা ব অক্টোমা থুলন পান্দা ও দেব সাকা লাইথানাই সালে অবহাকে প্রাসা রগ্নি সাকব কথার জগমানি তক্তার জগমানি অরামপ্রে জগমানি আব বেলাইখেন বরক নিউ লাইভ বুয়াব কৃষ্ণ কসম সিলাই সিমা সিজা পাতিব আবসু সিমিয়া বাংলাদেশ সেনাবাহিনী ব্যবগাই খরক দক চিচিনি পেপার গবাং তিপ্রাসা বড় রক্ত রুসনাই রুন কথারকা আবসু সিমিয়াকো গবাং মা বরক্ন সাগব দুকমানকা আপাতি মঙ্গো পুইলা লামা চনাইকা খরকসা ত্রিপুরা স্টুডেন্ট আপাতি মনে তুইনাই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন TCSA নিবাকতুই বেলাইখেন ও সেজামু কোনো জাকা বরং কক্সি চামু অবাহাকে লাচিমি সিংসা পাতিমু জিএসটি ও সালবরম বরমন উমি দঙ্গ বরিয়ং শাখা রংফ্রে জাকমানি আব তাবুক হিউম্যান রাইটস তমনির আব যত্ন সবাই জাগাই দঙ্গ বাংলাদেশ সালবরম বরমন বরফ বাংসাইয়া হিন্দু বসবরণী শাখাব অবদেখেন রমফ্রে সপরে বুথার জাগমানি তপরে জাগমানি খেলা জাগাই দঙ্গ হাইন বাগিন TCSA ফাইনাল সাল আগরতলা সিএসটি ন ভারত বাইকে খবৈনানি সানমুং তিনসাবই খরংসি সানান বাগৈ কববুক নারাখা তাই ফাইনাই চা সাল আস্তাবল থলাও নিশিমি রাজধানী হোটেল জ্যাকসন গেট ওল্ড আরএমএস পোস্ট অফিস চমিনি আজিএম বিআরটিসি বিদ্যুৎ কত চমিনি কলিন চমিনিটি ইঙ্গৈ আস্তাবল থলাও বরণীয় কুটুমুঙ্গ মানজাকনা বাগৈ কবখা বরণ লার হিমপতগ TASTEU তাই মক স্টুডেন্ট অর্গানাইজেশন নকবই কুবুনি জিউ তাই সোশ্যাল অর্গানাইজেশন তাই ওয়ানসুকুরুক বড় রক্তব্য মানজা ফাইনান্স বাগৈ কবখা ত্রিপুরা চাপ স্টুডেন্ট এসোসিয়েশন সাংবাদিক সম্মেলন করা হয়েছে যে বাংলাদেশে যে আগামী 19 সেপ্টেম্বর আগামী গতকাল 19 সেপ্টেম্বর বাংলাদেশের যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে আদিবাসী ছাত্র এবং আদিবাসী জনগণদেরকে সেনাবাহিনী দ্বারা গণহত্যা করা হয়েছে ওই সম্বন্ধে আমরা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন মূলত বিষয়গুলো কী মূলত বিষয়গুলো হচ্ছে আমাদের সিএসটিকে আমাদের ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইখানে যে গতকালকে যে ওইখানে যে ঘটনা ঘটছে ওইটা একটি মানব কলঙ্কিত বর্বচরিত ঘটনা এই ঘটনায় বাংলাদেশের সেনাবাহিনী প্রায় 37 জনের অধিক আদিবাসী জনগণ ও ছাত্রদের গণহত্যা করেছে ও অগণিত আহত হয়ে করেছে এই ঘটনার প্রথম বলি হয়েছেন একজন ত্রিপুরী ছাত্র এই ঘটনাকে ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে এই ধরনের বর্বরচিত ঘটনার সিএসটিতে প্রতিদিন ঘটছে নারীদের দর্শন করা হচ্ছে ও মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বাংলাদেশে প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের নির্যাতিত ও হত্যা করা হচ্ছে তাই ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশন আগামীকাল আগরতলায় সিএসটিকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার দাবিতে ও বর্বরচিত ঘটনার প্রতিবাদে এক সমাবেশ আহ্বান করা হয়েছে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দান হইতে রাজধানী হোটেল জ্যাকসন গেট ওল্ড আরএমএস পোস্ট অফিস চৌমনি আইজিএম বিআরটিসি বিদুরকর্তা চৌমনি কর্নেল চৌমনি হইয়া স্বামী বিবেকানন্দ ময়দানে গণমিছিল শেষ হবে এই মিছিলে আমরা TASF, TEU, মগ স্টুডেন্ট অর্গানাইজেশন এবং অন্যান্য সামাজিক অর্গানাইজেশন ও শুভবুদ্ধি সম্পন্ন সকল জনগণকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম বীরেন চাকমা আমি ত্রিপুরা চাকমা স্টুডেন্ট এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি উই মেনলি ওয়ান্টস টু স্পিক অ্যাবাউট দ্য ইনসিডেন্ট হুইচ হ্যাভ অকার ইন Bangladesh, which we have seen yesterday, that is 19 September, which took place in Diginala and Khagarachuri. Lots of our indigenous brother houses and shops has been burned down because lots of majority Muslims are attacking and then they are being held by the army personnel, which means the government doesn't support to our indigenous brothers and sisters and minorities. Instead, they are helping the majority, which means the majority people who live in the Bangladesh, that is Muslim,
and we are trying to extinct the minority who are living there. So the incident which took place yesterday is that there we can see in the social media that lots of people are becoming homeless. They are running from the home away and they are leaving their houses. So that is which is very non-Bulgaric, like we cannot accept such type of incident in that in such places, because in such places like there should be rules and regulation. And then I urge to the government of like interim government to Bangladesh, like they should take an appropriate step and actions to stop such type of practices in the country. Thank you. What is your good name? My name is Mongtak Mok, and I'm the working committee of SWMS, that is Society for Welfare of Mok Student. আন্দোলনমূলত আমাদের প্রথম দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে যেন ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়। আর কি কি বিষয় আছে? আর আমাদের বিষয় হচ্ছে এবং ছাত্রদেরকে এখানে সেনাবাহিনীর দ্বারা গুলি করা হয়েছে এবং 67 জনকে মৃত্যু হয়ে গেছে এবং গড় জ্বালিয়ে দিয়েছে। তাই এই ঘটনাকে তীব্র নিন্দা এবং আমাদের আজকে সাংবাদিক সম্মেলন এই ঘটনাকে উদ্দেশ্য করে কেন্দ্র করে। আগামী দিনে কি করতে চাইছেন আপনারা? আমরা আমাদের দাবি এই পার্বত্য চট্টগ্রামকে যেন ভারতের সাথে যুক্ত করা হোক, এটাই আমাদের দাবি। এবং যেই দুষ্কৃতিকারীরা আছে ওদেরকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক, সেটা আমাদের দাবি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমার নাম প্রশান্ত চাকমা, আমি ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি।